আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আবারও একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর সেদিন যে আমার আনপ্যাকিং কিচেনের আইটেমগুলোর ভিডিও দিয়েছিলাম, বলেছিলাম যে আমি আমার ইলেকট্রিক ওভেনটা চেঞ্জ করে নিয়ে আসব। তো আমি কিন্তু আমার ইলেকট্রিক ওভেনটা চেঞ্জ করে নিয়ে এসেছি। ওইটা 28 লিটারের ছিল, আর এখন আমি চেঞ্জ করে একটু বড় সাইজের ওভেনটা নিয়ে এসেছি। আবার ইলেকট্রিক ওভেন চেঞ্জ করতে গিয়ে এই গ্লাস সেটটা নিয়ে এসেছিলাম। এটা 6 পিসের গ্লাস সেট, এটাতে জুস সার্ভ করা যায়। আরও টুকিটাকি বিভিন্ন জিনিস নিয়ে এসেছি, সব কিছুই দেখাবো। তো এটাতে জুস, কোল্ড কফি, যে কোনো কিছু সার্ভ করলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে, তাই এটা নিয়ে নিলাম। আর সিম্পলের মধ্যে একটা কাপ সেট খুব পছন্দ হয়েছিল, যেহেতু আমার হাজব্যান্ড চা খায়, আর তো ওই কাপ সেটটাও নিয়ে এসেছিলাম। আর আজকে আপনাদের ইলেকট্রিক ওভেনের ফুল টিউটোরিয়াল দেখাবো, কিভাবে ডিটেলসে ইউজ করতে হয়, কী কী আছে, তো দেখতে সাথে থাকুন। আর এই যে সুন্দর সেই কাপ সেটটা, আমার কাছে খুব ভালো লেগেছে। এই স্টিক সহ ফুলদানিটা, এটা আর এই যে আর্টিফিশিয়াল ট্রি, এই দুটাও কিন্তু আমি ইলেকট্রিক ওভেন চেঞ্জ করতে গিয়ে নিয়ে এসেছি। এই দুটা আমার কাছে ভালো লাগলো, তাই নিয়ে নিলাম। যেটা আর্টিফিশিয়াল ট্রি, ওটার প্রাইস ছিল 1500, আর স্টিক সহ ফুলের টপটার প্রাইস 2200 টাকা মেবি। এই কাপ সেটটা নিয়েছে হলো 600 টাকা, আর গ্লাসের সেটটা নিয়েছে হলো 450 টাকা। আর এই যে ওভেনটা, এই যে 35 লিটারেরটা নিয়ে এসেছি আমি, আর এটা হলো আমার ডাইনিং টেবিলের জন্য, ডাইনিং টেবিল কাভার আর চেয়ারের কাভার। আর এখন আমি এই যে আপনাদের নিয়ে আমার এই ইলেকট্রিক ওভেনটা, বেকিংয়ের জন্য যে ইলেকট্রিক ওভেনটা, এটা ওপেন করব। তো আনপ্যাকিং করি আর এটার বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব, এটা কিভাবে কোনটা কিভাবে চালানো যায়। এটা হলো কমেট ব্র্যান্ডের 35 লিটারের 1600 ওয়াটের ইলেকট্রিক ওভেন। আর এটা মিয়াকো যে থাকে, ওই মিয়াকোরই, এটা কমেটটা মিয়াকোদেরই, ওনাদেরই একই সেম কোম্পানি। আর আমাকে দোকানদাররা বললো মিয়াকো থেকে এটা নাকি ভালো হয়, বেকিংয়ে এটা কালারটা নাকি সুন্দর আসে, আমাকে বারবার এটাই সাজেস্ট করলো। আমি মিয়াকোটা নিতে চেয়েছিলাম, তো এটা সাজেস্ট করলো, তো এটা নিয়ে আসলাম। আর আমি যে ছোটোটা আমাকে দিয়েছিল প্রথমে, ছোটো সাইজটার মধ্যে 28 লিটার, যেটা 28 লিটারের সাথে কিন্তু ভিতরে লাইট থাকে না, লাইট আর একটা ফ্যান থাকে, ওইটা কিন্তু থাকে না 28 লিটারে। আর বড়ো সাইজের সাথে, ওই 35 লিটারের সাথে থাকে, তার উপরে যত সাইজ আছে সবগুলোর সাথে থাকবে। আর এটার ওয়াটটাও বেশি, এটা 1600 ওয়াটের। আর এই সাইজটা কিন্তু পারফেক্ট একটা সাইজ আমি মনে করি, যে বাসা বাড়িতে টুকিটাকি আমি বেকিং করি, কেক বানাই, তো এটার জন্য এটা খুব পারফেক্ট। এর থেকে ছোটো সাইজটা নিলে হয়তো কখনো ঝামেলা পড়তে হতে পারে, আর যারা প্রফেশনাল তারা এর থেকে বড়ো সাইজও ইউজ করতে পারে, এটা চাচার সুবিধা মতো। আর দোকানদারদের সাজেশন মতোই, যেহেতু মিয়াকো আর কমেট সেম ব্র্যান্ড, তো আমি এটাই নিয়ে এসেছি। আর বেকিং করার পরই আমি রিভিউ দিব, এটা আসলে কেমন আসে বেকিংয়ের কালার বা কেকের কালার। তো এখন এটা একটু বিস্তারিত আপনাদের দেখিয়ে দিই। এখানে কিন্তু গ্লাসেই ওরা কি সুন্দর করে লিখে দিয়েছে কোনটার জন্য কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন, কত মিনিট প্রয়োজন। তবে যারা বেকিং করে তাদের নির্দিষ্ট একটা তাপমাত্রা থাকে, ওনারা বুঝতে পারে আর কি। তো এখানে যে এটা হলো টাইমার, এখানে কত মিনিট আপনি দিবেন সেটা। আর এটা হলো সিলেক্টরটা, হলো এটা দিয়ে মূলত আপনি তাপটা কোন দিক থেকে দিতে চান, উপরের যে শিকটা থাকে ওখান থেকে, নাকি উপর নিচ দুটা শিকই আপনি তাপ দিতে চান, নাকি শুধু নিচের শিকটা দিয়ে তাপ দিতে চান, এটা হলো আর কি সিলেক্টরের কাজ। ওটা আপনি যেটাতে আপনার সুবিধা হয় তো সেটা ঘুরিয়ে দিতে পারবেন। আর তারপরেরটা হলো
সেকেন্ড যে নবটা সেটা হচ্ছে টেম্পারেচারের। আর টেম্পারেচার হলো আপনি কত ডিগ্রি সেলসিয়াসে দিতে চান। কেকের জন্য যেমন আমরা সাধারণত 180 ডিগ্রি দিতে পারি, পাস্তার জন্য এরকম। তো এরকম বুঝে কোনটা কতটুকু যারা করে তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আর ফাংশনটা হলো যে আমরা গ্রিলের যে অপশনটা আছে, গ্রিলে যে শিকটা আছে ওটা ঘুরানোর জন্য, আর যে ফ্যানটা আছে ওটা ঘুরানোর জন্য। তো ইচ্ছে করলে ফ্যান আর গ্রিল একসাথে কাজ করানো যায়, বা শুধু ফ্যান বা শুধু গ্রিল অপশন সিলেক্ট করতে পারবেন, বা চাইলে দরকার না পড়লে অফ রাখতে পারবেন। আর নর্মালি ওভেনের সাথে যেগুলো দেয় ট্রে, র্যাক, তারপরে যে রোটিশারি যেটা আর কি গ্রিল করে সেটাকে বলে রোটিশারি, আর যে রোটিশারি বের করার হ্যান্ডেল আর ট্রের হ্যান্ডেল, আর কালো একটা নন স্টিকের ট্রে দেওয়া আছে, ওইটাতে আপনারা পুডিং, বিস্কিট বা যে কোনো কুকিজ বসাতে পারবেন। আর এই যে হ্যান্ডেল, এটা হলো ট্রে হ্যান্ডেল, আর যে রোটিশারি যেটাকে গ্রিল স্টিকটা সেটা, আর এই যে কালো ট্রেটার কথা বলেছি সেটা। কোনটার কীভাবে কাজ আমি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। এই যেটা হলো রোটিশারির যে হ্যান্ডেলটা সেটা, এটা দিয়ে চাইলে ট্রেটাও বের করতে পারবেন। আর রোটিশারিটা কীভাবে বের করে, এই যে দুই মাথা এরকম লাগিয়ে জাস্ট উপরের দিকে একটু উঁচু করলে এটা চলে আসবে, এই গ্রিলের রোটিশারিটা। আর এই যা হলো ট্রের হ্যান্ডেল, এটাকে এভাবে দিয়ে এটা দিয়ে দুইটা ট্রেই বের করা যায় সুন্দরভাবে। আর যখন গরম অবস্থায় তখন তো এটা অনেক হিট থাকে, তাও এই হ্যান্ডেলগুলো ইউজ করতে হয়, নাহলে কিন্তু হাত পুড়ে যেতে পারে। আর এই গ্রিলের যে রোটিশারিটা আছে এটাকে এভাবে করে লাগাতে হয়, প্রথমে ওই সাইডটা লাগিয়ে তারপরে এই পাশটা লাগিয়ে দিতে হয়, খুব সহজ। আর ওই যে লাইট আর যে ফ্যানের কথা বলেছিলাম সেটাও কিন্তু দেখা যাচ্ছে। আর এই ফ্যানের অপশনের কথাই বলেছিলাম, যেটা ফাংশন দিয়ে সিলেক্ট করতে হয়, ফ্যানটা চাইলে অফ রাখতে পারেন বা অন রাখতে পারেন। আর এই যে ট্রে হ্যান্ডেলটা দিয়ে কীভাবে, এইভাবে করে কিন্তু ট্রেটা খুব সহজে বের করতে পারেন যখন গরম থাকবে। তো এই যে আমার ওভেনটা আনপ্যাকিং করা শেষ, আর কোনটার কী কাজ আমি কিন্তু দেখিয়ে দিয়েছি, ফাংশন, টেম্পারেচার, সিলেক্টর বা টাইমার। তো আর যারা ইউজ করবেন বা কিনবেন তারা আসলে হাতে পেলেই বুঝতে পারবেন। আর যারা বেকিং করে তারাই কিন্তু এই ওভেনটা ইউজ করে বেশি। আর আমি একটা বেকড পাস্তা করেছিলাম, পাস্তাকে বেক করেছিলাম 15 মিনিটের জন্য ওভেনে। তো আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে নিচে দিয়েছি, উপর নিচ দুটাতেই মানে তাপ দিয়েছি, দুইটার অর্ডি তাপ দিয়েছি, আর 180 ডিগ্রি সেলসিয়াসে আমি পাস্তাটা বেক করেছি। আর ফ্যানের অপশনটা আমি মাঝখানে একটু চালু করেছিলাম যাতে তাপটা সমানভাবে ছড়ায় পুরো ওভেনে। আমার পাস্তাটা বেক করা শেষ, যে আমি পাস্তাটা বেক করে নিয়ে আসছি, আর এখন বাচ্চাদের দিব বেক পাস্তাটা। এইভাবে কিন্তু বেক পাস্তা করে দেখবেন, অনেক মজা লাগে। তো এটার রেসিপি ইনশাল্লাহ আমি কোনো একদিন শেয়ার করব। তো এই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।